এখনো তোমার দাঁড়িয়ে থাকা মানেই আমার হুকুম অমান্য করা। আনার কোলে কি আপনি কয়েকখানায় পাঠিয়ে দিলেন, আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এরপরও কি আপনি বলতে চান আমি আপনার হুকুম অমান্য করেছি? এছাড়া তোমার কি করার ছিল বলতে পারো? একজন সাধারণ মানুষের সম্রাটের সামনে কি করার থাকতে পারে বলুন? কিন্তু আর সম্রাট আকবরকে শাহজাদা সেলিমের হৃদয়ের মূল্য দিতে হবে। তোমার হৃদয়ের দাম যদি সামান্য একজন দাসী হয় তাহলে ওই হৃদয় নিয়ে তোমাকে সারা জীবন জ্বলতে হবে। মহান আল্লাহর দরবারে আপনি কি জন্য আমাকে চেয়েছিলেন? এই জন্য যে জীবন হবে আমার আর তার মালিক হবেন আপনি, প্রতিদিন নিঃশ্বাস নেব আমি আর তার উপর হুকুম চালাবেন আপনি, আমার আশা আকাঙ্ক্ষার ভালোবাসার কোনো মূল্য থাকবে না? সেলিম, যে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মহামতি বাবর, যে সাম্রাজ্যে রাজত্ব করেছেন আমার পিতা হুমায়ুন, যে সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছি আমি, সেই সাম্রাজ্যের বংশধর ভবিষ্যৎ সম্রাট সেলিমের উপযুক্ত পাত্রী আর যেই হোক আনার কলি হতে পারে না। কেন পারে না? বাপ হয়ে হতভাগ্য সন্তানকে একবার বুকে টেনে নিন, সম্রাট হয়ে নয়। আমার জন্মের পর পিতা হয়ে প্রথম যখন আমাকে দেখেছিলেন সেই চোখে একবার একবার আমার দিকে তাকান। এই সাম্রাজ্যের শাহজাদা না ভেবে আপনার সন্তান ভাবুন, দেখবেন ওই আনারকলিকে আমার কতটুকু উপযুক্ত মনে হচ্ছে। এদেশের কোটি কোটি পিতার মতো আমিও এক পিতা সেলিম, পার্থক্য শুধু একটাই, আমি মোগল সাম্রাজ্যের সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আমার কর্তব্য থেকে নড়ার চুল পরিমাণ ক্ষমতা পিতা হুমায়ুন পিতামহ বাবর আমাকে দিয়ে যাননি। আমি আমার সন্তানের হৃদয়ের কান্না দেখতে পারব, কিন্তু এই মোগল সাম্রাজ্যের নিয়ম বদলাতে পারব না। নিয়ম বদলে যায় আব্বাজান, সময় বদলে যায়, শাহেনশাহ বদলে যায়, কিন্তু ভালোবাসা বদলায় না। পৃথিবীর জন্ম থেকে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা হয়েছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আমিও ভালোবেসেছি আব্বাজান, আমার ভালোবাসা বদলাবে না। তোকে বদলাতে হবে সেলিম, বদলাতেই হবে, আনার কলিকে তোকে ভুলে যেতেই হবে। গরম করবেন না সাহেব আলম, মাথা গরম করবেন না। এই মুহূর্তে ওই কারাগারের শিকল ভেঙে আমি আনারকলিকে মুক্ত করবই সাহেব আলম। কয়েকখানার দরজা তরবারি দিয়ে ভাঙা যায় না সাহেব আলম, ওই দরজা খুলতে হলে এই চাবির দরকার। সাহেব আলম, সাহেব আলম, দিন এলাহির হুকুম ছাড়া কয়েকখানা তালা খোলা যাবে না। সাহেব আলম, দয়া করে মাথা গরম করবেন না। তুমি যাও অর্জুন। আনার, চলো আমার সাথে। কোথায়? সম্রাট আকবরের মহল থেকে অনেক দূরে, যেখানে সেলিম আর আনারকলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এলাহির হুকুম ছাড়া আনারকলিকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না সাহেব আলম। পৃথিবীর কোন শক্তি নেই যে আজ শাহজাদা সেলিমের হাত থেকে ছিনিয়ে নিয়ে আনারকলিকে কেউ কারাগারে আটকে রাখতে পারে। হ্যাঁ
ترجمة